অপ্রতিরোধ্য মন মাঝে মাঝে হারাতে চায় শহুরে ইটকাঠের জগৎ ছেড়ে শাল পলাশের দেশে, সেই যেখানে শিল্পীর তুলিতে রাঙামাটির পথের বাঁকে বাঁকে কোনো মায়াবী রমণী অপেক্ষারত থাকে, সেই যেখানে আদিবাসী রমণীর দেহবিভঙ্গে ধরা পড়ে তার লাস্যময়তা, সেই যেখানে মহুয়ার মদিরায় ও মাদলের শব্দে মনের মাঝেও জেগে ওঠে আমন্ত্রণের সাড়া দেওয়ার আনন্দ। কবি কাজী নজরুল কখনো বিদ্রোহী, কখনো সাধক, আবার কখনো চূড়ান্ত রোমান্টিক। একই রকম ভাবে কখনো তার সঙ্গীতের সুর ব্যঞ্জনায় ভিন দেশি বোহেমিয়ান ছাপ, তো কখনো তুমুল স্বদেশিকতার ইঙ্গিত। সেই কবির লেখনীতেই কখনো সেই লাল মেঠো পথ ধরে পিয়ালবনের আদিবাসী সুর মূর্ছনায় তীব্র ঝাঁঝালো মৌতাত। মাদুল বাজে